হ্যালো গাইজ, গুড মর্নিং। পিকিরা তোর ব্লগ আছে আবার একটা নতুন ভিডিও সে তোমাদের সবাইকে জানাচ্ছি, অনেক অনেক ওয়েলকাম। তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম ঝিল পাড়টা, আর এখন আমরা যাচ্ছি হাজারতলা মন্দিরে। সেখানে যাচ্ছি কারণ সেখানেই আমার জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল, তাই সেখানেই যাচ্ছি। এর জন্য চলো দেখাচ্ছি, মানে যেখান থেকে আমার জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল, মানে আমার বিয়ে হয়েছিল, সেই মন্দিরটাতেই তোমাকে নিয়ে যাচ্ছি। কারণ আমি আগের দিনকে জুয়েলারি কালেকশন দেখাতে গিয়ে বলেছিলাম যে আমার বিয়েটা প্রেম করে বিয়ে করেছিলাম, পালিয়ে গিয়েছিলাম তার জন্য। এই যে দেখো একটা জায়গায়, দেখো দেখো কাঁঠাল গাছে, দেখো কাঁঠাল গাছে পুরো ভর্তি। এ দেখো আমার বর, আমার বর ছবি তুলছে, ওই যে বাবা মা, আমাদের ছেলেরা, দুই ছেলেরা সব ছবি তুলছে। আর গাছে দেখো কাঁঠাল, দেখো পুরো ভর্তি, চারদিকে শুধু কাঁঠাল বাগান, শুধু কাঁঠাল বাগান। কাঁঠালগুলো দেখো, কাঁঠাল দেখো পুরো ভর্তি, পুরো ভর্তি। দেখো এই দেখো, বুঝতে পারছো আমার বড় শেষ পর্যন্ত ছবি তুলতে বসে পড়েছে। ভাবা যায় ভাবা যায় না, আর গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর, এখানে মেঘ মতো করেছে, এরকম করেছে। আবার একটু পরে আসবো, এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওই মন্দিরে। চলো মন্দিরকে দেখাচ্ছি। এই দেখো সব ছবি তুলছে, দেখো কি অবস্থা, সব কাঁঠাল ধরে ধরে ছবি তুলছে, রাজ্য জয় করছে কাঁঠাল ধরে ধরে। চলো যাই মন্দিরের দিকে, মন্দিরটা দেখাই। বছরের পুরনো কাঁঠাল গাছ, এই দেখো, এই যে তাও জুম করে দেখাচ্ছি, এই দেখো কাঁঠাল, দেখো দেখেছ, শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ, চারদিকে শুধু কাঁঠাল গাছ। অবস্থা দেখো, পোজ দেখো, কাঁঠাল কামড়াচ্ছে। আমার হকের জিনিস আমি ছাড়বো না, এই সব কাঁঠাল আমার। বলো এই কাঁঠাল গুলো আমার। আরে সবাস, কাঁঠাল গাছের পিছনে চোর উকি মারছে, দেখো চুরি করবে বলি। যাই এরা দেখো কাঁঠালের সাথে পোজ দিচ্ছে, দেখো এরা কাঁঠাল চুরি করছে এইভাবে। কাঁঠাল চুরি করতে কে, কাঁঠাল চোর, কাঁঠাল চোর, কাঁঠাল চোর, ধরো 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 ধরো। চলো তো বন্ধুরা, এই সেই মন্দির যেখানে আমার চার হাত কপাল, চার আঙুলের কপালটা সেদিনকে ফেটে গেছিল। এই যে এই যে এই যে এই ব্যক্তিটার সাথে আমার কপালটা ভেঙে গেছিল সেদিনকে। এই যে সেই মন্দিরটা, খুব জাগ্রত মন্দির। বাবা জুতো খুলো, এই সোনা জুতো খুলে এদিকে আয় ঠাকুর। এই যে সেই মন্দিরটা, খুব জাগ্রত মন্দির। এই যে দেখ, এখানেই আমার বিয়ে হয়েছিল, এই জায়গাটায় বসে বিয়ে হয়েছিল। এই যে এই জায়গাটা, এই যে দেখো মন্দিরের চারিপাশটা, এই যে পুরনো, এটা বট গাছ না অশ্বত্থ গাছ গো, অশ্বত্থ গাছ। এই যে দেখো, আর এইদিকে সব চাষের জমি সব। এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ, পুরো মন্দিরটা। এই যে এইটাই মন্দির, এই যে ঠাকুর দেখিয়ে দিয়েছি। তুলসী মন্দির, এটা গাছে সাদা জবা ফুল ফুটে রয়েছে, হলুদ জবা ফুল। তো চলো আবার বাড়ির দিকে যাও।
তো বন্ধুরা দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা, আমার বিয়ের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর পুরো ভিডিওটা তোমরা দেখেছো। দেখে তোমরা যদি আনন্দ পেয়ে থাকো বা আনন্দ উপভোগ করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর আমার বিয়ে যেখানে হয়েছে সেই মন্দিরে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা পুরো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না, তো একটা লাইক দিতে টাকা লাগে না, একদম ফ্রি। তো তোমাদের কাছে একটা লাইক একটা কমেন্ট আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে নোটিফিকেশনটাকে অল করে দাও, যাতে আমার প্রত্যেকের নতুন ভিডিও শেষে এসে তোমরা প্রথম দেখতে পাও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা না সাপোর্ট করলে আমি কোনোদিনও কোনো কিছু করতে পারবো না, উপরে উঠতে পারবো না। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আজকের জন্য এটুকুনি, টাটা, বাই বাই।